বিজয়ের 46তম বার্ষিকী উদযাপনে সারা দেশে আয়োজন করা হয় নানা কর্মসূচির। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। জেলা বিভাগের স্টেডিয়ামে আয়োজন করা হয় বিজয় দিবস কুচকাওয়াজ। এছাড়া ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় ডাল সবুজ পতাকায় রঙিন হয়ে ওঠে সারা দেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আজম নাসিরউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। রাত 12:01 প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। পরে শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। এদিকে রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। রাজশাহী কলেজ শহীদ মিনার ও ভুবনমোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে জাতির পিতা ও চার জাতীয় নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে রংপুরে মডার্ন মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। খুলনাতে গল্লামারী স্বাধীনতা স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে খুলনা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশালে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। পরে বিজয় র্যালি কুচকাওয়াজের আয়োজন করা হয়। এছাড়াও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কুমিল্লা টাউন হল মাঠে 31 বার তপোধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে হাজারো মানুষ। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এছাড়া বগুড়া, নওগাঁ, মেহেরপুর, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, ভৈরব, মানিকগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, নেত্রকোনা, সাতক্ষীরা, কুড়িগ্রাম সহ দেশের প্রতিটি জেলায় বর্ণাঢ্য আয়োজন হয়েছে 46তম মহান বিজয় দিবস উদযাপনের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।